সাম্প্রদায়িক অপশক্তির বিষবিক্ষ উপরে ফেলা হবে বলেছেন ওবায়দুল কাদের এদিকে বিএনপির একটি অংশ আগামী নির্বাচনে আসতে পারে জানাবো লড়াইয়ে প্রতিদিন আমরা এগিয়ে যাচ্ছি বলেছেন ফখরুল এদিকে বাকশাল গঠন ছিল মুক্তি সংগ্রামের প্রতি ভয়াবহ অভিচার বলেছেন স্বপন জানাবো প্রশ্নের মুখে বেগম জিয়ার মাদার অফ ডেমোক্রেসি পদক এবং সর্বশেষ জানাবো নারায়ণগঞ্জের সংঘর্ষ গুলি বর্ষণের ঘটনাই মামলা। দশর শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত। সাম্প্রদায়িক অপশক্তির বিশৃঙ্খলা উপ্রে ফেলা হবে বলেছেন ওবায়দুল কাদের। সাম্প্রদায়িক অপশক্তির বিশৃঙ্খলা উপরে ফেলা হবে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহনের সেতু মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের পথে বাধা সাম্প্রদায়িক অপশক্তির বিষ বিক্র উপরে ফেলা হবে তিনি বলেন সংবিধান অবিকৃত রেখে সংবিধানে যেভাবে আছে সেভাবেই নির্বাচনে যেতে চায় আওয়ামী লীগ বিএনপি সরকার বারবার সংবিধানের উপর আঘাত এনে কলঙ্কিত করেছে আওয়ামী লীগ সংবিধানের মর্যাদা রক্ষা করে সেই আলোকে আগামী নির্বাচন করবে বিএনপির একটি অংশ আগামী নির্বাচনে আসতে পারে আগামী নির্বাচনে বিএনপি না আসলেও নির্বাচন অংশগ্রহণমূলক হবে বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী আওয়ামী লীগের সভাপতি মন্ডলের সদস্য ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক আগামী নির্বাচনে বিএনপি না আসলেও নির্বাচন অংশগ্রহণমূলক হবে বলে মন্তব্য করেছেন কৃষি মন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি সদস্য ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক তিনি বলেছেন দেশ অনেক দল রয়েছে তারা নির্বাচনে আসবে এছাড়া বিএনপির একটি অংশ নির্বাচনে আসতে পারে কৃষিমন্ত্রীর পৃষ্ঠপোষকতায় ধানবাড়ি উপজেলা আওয়ামী লীগ ও বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতাল এ অনুষ্ঠানের আয়োজন করে এ সময় কোন ধর্মভিত্তিক দলের সঙ্গে আওয়ামী লীগ একই প্ল্যাটফর্ম গঠন করবে না বলে জানান মন্ত্রী তিনি বলেন তবে ধর্মভিত্তিক দলগুলো আওয়ামী লীগের কর্মসূচিতে একত্রা প্রকাশ করতে পারে যোগ দিতে পারে বিএনপি বিদেশিদের কাছে বারবার ধরনা দিচ্ছে তাদের হাতে পায়ে ধরছে বিদেশিদের কাছে কাকতি মিনতি করে বিএনপি সফল হবে না সংবিধানের বাইরে আমাদের কিছুই করা নেই কোনো বিদেশি শক্তি আমাদের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করবে তা কোনো ক্রমে আমরা মেনে নেব না তবে বিদেশি শক্তি নির্বাচন আরো সুষ্ঠ সুন্দর করার বিষয়ে গঠনমূলক পরামর্শ দিলে তা বিবেচনায় নেওয়া হবে মন্ত্রী বলেন এক সময় স্বচ্ছ বক্স ছিল না সেটা আমরা করেছি আমলে ভুয়া ভুয়া ভোটার ভোটার তালিকায় কোটি লাখ ছিল সেটি আমরা দূর করেছি বিদেশিদের এরকম কোন পরামর্শ প্রযুক্তি যদি থাকে যার মাধ্যমে নির্বাচনকে আরো স্বচ্ছ সুন্দর করা যাবে তাহলে আমরা বিবেচনায় নেব লড়াইয়ে প্রতিদিন আমরা এগিয়ে যাচ্ছি বলেছেন ফখরুল বিএনপির আন্দোলনে অংশ নিয়ে নিহত হওয়া নেতাকর্মীদের পরিবারের সদস্যদের উদ্দেশ্যে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন অনেকে স্বামী হারিয়েছে বাবা হারিয়েছে ছেলে হারিয়েছে ভাই হারিয়েছে তাদের রক্ত স্রোত মায়ের অস্ত্র ধারা কখনো বৃথা যেতে পারে না লড়াই শুরু করেছি অধিকার ফিরে পাওয়ার জন্য ক্ষমতায় যাওয়ার জন্য নয় একটা আধুনিক কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমরা লড়াই করছি মানুষের অধিকার পাওয়ার জন্য ন্যায় বিচারের জন্য লড়াই শুরু করেছি এই লড়াই আমরা অনেক দূরে গিয়েছি প্রতিদিন আমরা এগিয়ে যাচ্ছি আমার বিশ্বাস করি বাংলাদেশের সমস্ত মানুষকে সঙ্গে নিয়ে অতি শীঘ্রই এই লড়াই জয়ী চলমান আন্দোলন তো করার কথা না আমরা আন্দোলন করছি সালে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে যারা আমাদের অধিকারগুলো গুলো কেড়ে নিয়েছিল গণতন্ত্র কেড়ে নিয়েছিল একটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করছিল না যে কারণে একটা যুদ্ধ হয়েছে সেই যুদ্ধে আমরা জয়লাভ করেছি একটা গণতান্ত্রিক বাংলাদেশ পাওয়ার জন্য আমরা যুদ্ধ করেছিলাম আমাদের দুর্ভাগ্য সেই গণতন্ত্র ফিরে পাওয়ার জন্য আবারও লড়াই করতে হচ্ছে প্রাণ দিতে হচ্ছে বিএনপি মহাসচিব বলেন দেশ যে এই পরিস্থিতিতে পড়বে তা আমরা কখনো ভাবিনি কেউ ভাবিনি মাঝে মাঝে মনে হয় এ কেমন দেশ আমরা তৈরি করলাম যে দেশে মানুষের সম্মান থাকবে না যে দেশের মানুষের প্রাণের কোনো নিশ্চয়তা থাকবে না বেঁচে থাকবার কোনো নিশ্চয়তা থাকবে না আমি আমার ভোট দিতে পারবো না সেখানে আমি আমার কথা বলতে পারবো না আমার প্রতি অন্যায় হবে সে কথা বলতে পারবো না আইনজীবীরা কোর্টে পুলিশের হাতে পিটুনি খাবেন সেই দেশটা আমরা চিন্তা করিনি কোনোদিন ভাবিও নি সুপ্রিম কোর্টে বা সাংবাদিক ও আইনজীবীদের উপর হামলা প্রসঙ্গ টেনে তিনি বলেন বিচারপতির কাছে গিয়েছিলেন আমাদের আইনজীবীরা তিনি বলেন আমার যদি কিছু করার থাকে তাহলে আমি করব। তিনি যদি এই কথা বলেন তাহলে কোথায় যাব আমরা কার কাছে যাব আমরা এদেশের মানুষ কোথায় যাবে বাকশাল গঠন ছিল মুক্তি সংগ্রামের প্রতি ভয়াবহ অবিচার বলেছেন স্বপন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সাধারণ সম্পাদক সহিদ উদ্দিন মাহমুদ স্বপন বলেছেন একদলীয় শাসন তথা বাকশাল গঠন ছিল রক্তাক্ত মুক্তি সংগ্রামের প্রতি ভয়াবহ অবিচার স্বাধীনতার পর গণতান্ত্রিক ব্যবস্থাকে শক্তিশালী না করে আওয়ামী লীগ জরুরি অবস্থা জারি করে রাজনৈতিক সংকটকে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে সর্বশেষ একদলীয় ব্যবস্থা প্রবর্তন করে জনগণের রাজনীতিকে আইনগতভাবে নিষিদ্ধ করা ছিল একটি স্বাধীন রাষ্ট্রের জন্য খুবই মর্যাদা হানিকরণ অপমানজনক ও ক্ষতিকর পদক্ষেপ আওয়ামী লীগ এখন একদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তনের রাজনীতিকে ধারণ করেছে দেশ ও জাতি সেই দুঃস্বপ্ন থেকে আজও মুক্ত নয় তিনি বলেন রাজনৈতিকভাবে জনগণের প্রতিনিধিত্বশীল ও অংশীদারত্বমূলক ব্যবস্থা প্রবর্তন বৈষম্যহীন অর্থনীতি এবং সাংস্কৃতিকভাবে অসাম্প্রদায়িক সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে নতুন জাগরণের প্রয়োজন মুক্তিযুদ্ধের চেতনা ভিত্তিক রাষ্ট্র বিনির্মাণের আকাঙ্ক্ষায় বাংলাদেশ বিনির্মাণ গণ অবর্দন অপ অপরিহার্য হয়ে পড়েছে প্রশ্নের মুখে বেগম জিয়ার মাদার অব ডেমোক্রেসি পদক বেগম খালেদা জিয়াকে মাদার অফ ডেমোক্রেসি পদক দেওয়া কানাডিয়ান হিউম্যান রাইটস অর্গানাইজেশন কানাডিয়ান হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন এর প্রতিষ্ঠাতা প্রধান যশে মেরিও গুইলম্বোকে গ্রেপ্তার করেছে টরন্টো পুলিশ একজন নারীকে পাঁচবার যৌন নিবরণ এবং দুইবার আটকে রাখার অভিযোগে ওই গুলম্বকে গ্রেপ্তার করেছে পুলিশ পুলিশ বলেছে ভুক্তভোগী যতবার এই ব্যক্তির সংগঠনের কার্যালয়ে গেছেন ততবার যৌন হয়রানির শিকার হয়েছেন পুলিশের ধারণা আরো অনেকে এই ব্যক্তির হয়রানির শিকার থাকতে পারেন সেজন্য তথ্য দিয়ে সহায়তা করার জন্য আহ্বান জানিয়েছেন পুলিশ জশ মেরিও গুইলম্ব গ্রেপ্তার হওয়ার পর এখন বেগম জিয়ার মাদার অব ডেমোক্রেসি পদক প্রশ্নের মুখে পড়েছে জশ মেরিও গুইলম্ব এর প্রতিষ্ঠান কানাডিয়ান হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনকে নিয়ে মানুষের নতুন করে কৌথল তৈরি হয়েছে যে প্রতিষ্ঠান একজন ব্যক্তিকে মাদার অফ ডেমোক্রেসি পদকে ভূষিত করলো সে প্রতিষ্ঠান প্রধান আবার যৌন হয়রানির অভিযোগে গ্রেপ্তার ফলে প্রতিষ্ঠানের কার্যক্রম নিয়েও নানা প্রশ্ন উঠেছে কি উপায় বা কি পদ্ধতি অনুসরণ করে প্রতিষ্ঠানটি এ ধরনের পদক দিয়ে থাকে সেটি নিয়েও মানুষের মধ্যে যেমন কৌথল তৈরি হয়েছে তেমনি আর্থিক লেনদেনের বিনিময়ে পদক দেওয়া হয় কিনা সেটি নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে উল্লেখ্য কয়েক বছর আগে কানাডিয়ান হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন নামের নাম সর্বস্ব এই সংগঠনটি বেগম খালেদা জিয়াকে মাদার অফ ডেমোক্রেসি পদক দিয়ে ব্যাপক আলোচনায় আসে এর পরিপ্রেক্ষিতে দু সালে আটই ফেব্রুয়ারি খালেদা জিয়ার হাতে উক্ত সংগঠন কর্তৃক প্রেরিত সম্মাননা ক্রেস পৌঁছেছে বলেও গণমাধ্যম খবর আসে সম্মাননা ক্রেসের ও সনদে দেখা যায় ডেমোক্রেসি হিরো ক্যাটাগরিতে খালেদা জিয়াকে মাদার অফ ডেমোক্রেসি পুরস্কার দেওয়া হয় তাতে উল্লেখ আছে বাংলাদেশ ও বহির্বিশ্বে অনগ্রসর জনগণের জন্য গণতন্ত্র মানবাধিকার শান্তি ও আইনের শাসন প্রতিষ্ঠায় অবদানের জন্য এই পুরস্কার দেওয়া হয় ক্রেসে তারিখ উল্লেখ করা হয়েছে সালের জুলাই অসামান্য নারায়ণগঞ্জের সংঘর্ষ গুলিবর্ষণের ঘটনায় মামলা নারায়ণগঞ্জের বন্দরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুলিবদ্ধ মনুর হক পারভেজের ভাই তানবির আহমেদ বাদী হয়ে বন্দর থানার হত্যা চেষ্টা মামলা করেছেন এ ঘটনায় বন্দর থানা পুলিশ অভিযান চালিয়ে মামলার এজাহার নামীয় চার আসামি সহ মোট ছয় জনকে গ্রেপ্তার করেছে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা থানার পরিদর্শক তাসলিম উদ্দিন মামলায় এজাহার নামীয় আসামিরা হলেন আলী হায়দার শামীম ওরফে পিজা শামীম ষাট নূর মোহাম্মদ পঞ্চান্ন রায়হান জাদা রবি পঁয়তাল্লিশ মামুন আটচল্লিশ মনির হোসেন মনা বাহান্ন কবির পঞ্চান্ন আমির হোসেন ৩৮, উৎসব চল্লিশ মুকিত পঁয়তাল্লিশ মুহিত চল্লিশ ও পাঠান রনি বিয়াল্লিশ এ মামলায় গ্রেপ্তারকৃতরা হলেন রাহেন জাদা রবি পঁয়তাল্লিশ মামুন আটচল্লিশ মনির হোসেন বাহান্ন ও কবির হোসেন সহ পঞ্চান্ন সন্দেহজনক আরও দুই আসামি মামলায় এজাহার সূত্রে জানা যায় বন্দর থানাধীন ফরাজি কান্দা বাজার এলাকার নামচর মৌজার সিএস ওএস এডক নাম্বার বিশ আর এস তিন ও চার নম্বর দাগে ছেষট্টি শতাংশ একটি জমি নিয়ে মামলার আসামিদের সঙ্গে বিরোধ আদালত পর্যন্ত গড়ায় ঘটনার আগের দিন বুধবার পনেরোই মার্চ রাতে মামলার প্রধান আসামি আজমেরি ওসমানের অনুসারী আলী হায়দার স্বামী মরুফে পিজা স্বামী তার অনুসারী হন্ডা বাহিনীর বিশ থেকে পঁচিশ জন সন্ত্রাসীকে নিয়ে বাদি বাড়িতে গিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ ও হত্যার হুমকি দান। তার পরের দিন বৃহস্পতিবার ষোলোই মার্চ দেশীয় অগ্নেয় স্ত্রী সহ সহ মামলার এজাহার নামীয় আসামিরা সহ আরো পঁচিশ থেকে তিরিশ জন সন্ত্রাসী জোরপূর্বক ওই জমি দখলের চেষ্টা করেন খবর পেয়ে ময়নুল হক পারভেজের স্ত্রী আবিদা সুলতানা সোমা ছত্রিশ ঘটনাস্থলে গেলে আসামি আলী হায়দার শামিম সোমার উপর নির্যাতন চালায় খবর পেয়ে তার স্বামী মাইনুল হক পারভেজ এলাকার লোকজন নিয়ে তাকে বাঁচাতে এগিয়ে গেলে মামলার প্রধান আসামি আরো উত্তেজিত হয়ে তার হাতে থাকা আগ্নেয়াস্ত্র দিয়ে মাইনুলের পায়ে গুলি করেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু বকর সিদ্দিকি ঢাকা পোস্টকে বলেন জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ ও গুলি বর্ষণের ঘটনায় গুলিবিদ্ধ মাইনুলের ভাই বাদী হয়ে থানায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেছেন এ মামলায় মোট ছয় জনকে গ্রেপ্তার করেছে পুলিশ মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে প্রসঙ্গত জমি দখলকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ পাঁচ আসনের সাবেক সংসদ সদস্য আজমেরি ওসমানের অনুসারী আলী হায়দার স্বামী ও বন্দর কলাগাছিয়া ইউনিয়নকে সাবেক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রয়াত রাসুল হকের ছেলে মাইনুল হক পারভেজ পূর্ব বিরোধ জেরে সংঘর্ষে জানান ওই সময় বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করা হয় ওই সংঘর্ষের ঘটনায় দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া ও গুলি বসনের ফলে এক নারী সহ অন্তত দশ জন আহত হন এছাড়া আলী বাহিনীর দুই মোটরসাইকেলে ভাঙচুর ও দুইটি মোটরসাইকেল আগুনে পুড়ে দেওয়া হয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ